আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা বিতর্কিত অঞ্চল কাশ্মীরের লাদাখে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় বিশ জন সেনা নিহত হয়েছে তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনী একজন কর্নেলও রয়েছেন ভারতীয় সেনাবাহিনী এ তথ্য দিয়েছে পাশাপাশি চীনা সেনাবাহিনী তেতাল্লিশ জন সদস্য এ ঘটনায় হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যম তবে তা স্বীকার করেনি চীনা কর্তৃপক্ষ গোলাগুলি নয় পাথর ও লোহার রড দিয়ে মারামারিতে সীমান্তে হতাহতের এই ঘটনা ঘটে তবে এখন সেখানে তুমুল উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দুই দেশই বেজিং অভিযোগ গালওয়ান উপত্যকায় সীমান্ত অতিক্রম করেছিল ভারতীয় বাহিনী নয়াদিল্লির দাবি সংঘর্ষে দু পক্ষেরই বেশ ক্ষয় ক্ষতি হয়েছে এদিকে সীমান্ত ইস্যুতে একতরফা কোনো সিদ্ধান্ত না নিতে ভারতকে সতর্ক করেছে বেজিং তেমনটি হলে সমস্যা বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে সীমান্ত উত্তেজনা কমাতে এরই মধ্যে বৈঠক করেছেন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ভারতের অভিযোগ লাদাখের গালওয়ান উপত্যকার প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে চিন এদিকে আক্রান্তের পাশাপাশি করোনার উপসর্গ দেশের বিভিন্ন এলাকায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের প্রাণ গেছে নতুন শনাক্ত হয়েছেন একশো জন এছাড়া বরিশাল ও জামালপুরে উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুজন বরিশাল বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন বত্রিশ জন জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক শ্রমিক মৃত্যু হয়েছে গতরাতে মৃত্যুর পর তার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে এদিকে সংক্রমণ এরাতে তার বাড়ি সহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে প্রশাসন রামপুর বিভাগে গত চব্বিশ ঘটনায় পুলিশ ও চিকিৎসক সহ আরো বাইশ জন করোনা আক্রান্ত হয়েছেন এছাড়া শেরপুরে একই পরিবারের চারজন সহ আরো নয় জন পটুয়াখালীতে এক স্বাস্থ্যকর্মী সহ পাঁচ ও শরীয়তপুরে আরো নয় জনের করোনা পজিটিভ ধরা পড়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সঞ্চারণশীল মেঘমালা মালা তৈরি হচ্ছে এ কারণে উত্তর বঙ্গোপসাগর সহ বা দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ তার নাম কামাল হোসেন পুলিশ জানায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও অধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার মৃত্যুর পর এক নারী ফেসবুক আইডি থেকে ওই যুবক ফেসবুকে ট্রল করেন এরপর সাতক্ষীরার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করা হয় এবার শেয়ার বাজারের খবর আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট নয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ডিএসইর মতে বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছাড়া পুঁজিবাজারের জন্য আর কিছুই নেই কিন্তু এই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যেসব শর্ত দেয়া হয়েছে তাতে বাস্তবে কোনো লাভই হবে না তাছাড়া বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান কমানো এবং জিরো কুপন বন্ধের কর সুবিধা যা বাজারকে উল্টো ক্ষতিগ্রস্ত বিবেচনা ও ইতিবাচক কিছু উদ্যোগের বিষয় সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার জন্য বিএসইসি সহায়তা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায় ডিএসই কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে এনবিআর সহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরিয়া সূচকে পরিবর্তন আনা হয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সূচকটি সমন্বয় করা হয়েছে এতে নতুন পনেরোটি কোম্পানি যুক্ত করা হয়েছে আর বাদ দেওয়া হয়েছে আগে নয়টি কোম্পানিকে মোট একশো কোম্পানিকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী আঠাশ জুন থেকে পরিবর্তিত সূচকে কোম্পানিগুলোর কার্যক্রম শুরু হবে প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী একুশ জুন কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে আমেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ